হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সুজি আর দুধ দিয়ে তৈরি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। সুজির এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন দারুণ মজার হয়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট এই নাস্তাটি যে কেউ তৈরি করে নিতে পারবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। সুজির এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন এখানে অবশ্যই ঘি ব্যবহার করার জন্য, কারণ এখানে ঘি ব্যবহার করলে সুজির নাস্তা থেকে খুব ভালো একটা সেন্ট আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি। এখানে অবশ্যই শুকনো সুজি ব্যবহার করবেন। এখন সুজিগুলোকে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে রেখে সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ঝরঝরে করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। সুজিগুলো যখন ঝরঝরে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগের থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এবার সুজিগুলোকে দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন এগুলোকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি ও 4 টুকরো এলাচ। এবার সুজিগুলোকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সুজিগুলো ভালো করে শুকানো পর্যন্ত নাড়তে থাকবো। সুজিগুলো শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নিব। তৈরি হয়ে গেল সুজি আর দুধের কম্বিনেশনে দারুণ মজার নাস্তাটি। এই নাস্তাটি খেতে এতই মজার যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। নাস্তাগুলো ঢালা হয়ে গেলে এগুলোকে এভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এবার কিশমিশগুলোকে নাস্তার উপরে এভাবে চেপে চেপে দিচ্ছি, এতে করে কিশমিশগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। এখন নাস্তাগুলোকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে। সুজির এই নাস্তাগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।